হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রহমতে সহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনার জন্য নতুন একটি টিটেল নিয়ে হাজির হয়েছে আজকের এই টিটেল বিষয় হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমার ডিসপ্লেতে যে এনিমেশন ইন্ট্রোটি দেখতে পাচ্ছেন এমন অ্যানিমেশন ইন্টার তৈরি করতে পারে সে প্রক্রিয়াটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনারা যারা এই প্রক্রিয়াটি শিখতে চান বা এই বিষয়টি সম্পর্কে অবগত হতে চান তারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ সাথে আছি আমি আওয়াল তাহলে চলুন শুরু করা যাক

আপনি যদি ফাইলে যান ফাইলে যাওয়ার পর এ ক্লিক করলেও তৈরি করে নিতে পারবেন অথবা আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চান যেমন আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এখন করে দেখাচ্ছি আপনাদের আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন একসাথে প্রেস করেন তাহলে নতুন একটি পেজ যেভাবে তৈরি হয়ে যাবে তো পেজটি তৈরি হওয়ার পর আমাদের পেজটিকে সেট করে নিতে হবে প্রথমে পেজের যে লেআউটটি রয়েছে লেআউটটি সিলেক্ট করে নিতে হবে সেজন্য আমার হোমে ক্লিক করবো হোম থেকে লেআউটে ক্লিক করব এখান থেকে আমরা ব্লাক সিলেক্ট করে দেবো ঠিক আছে ব্ল্যান করে দিলে আমাদের পেজটি এক কালারে হয়ে যাবে অর্থাৎ একই একটি ফর্মেটে রূপান্তরিত হয়ে যাবে এখন এই পেজটিতে আমাদের কালার সেট আপ করে নিতে হবে সেই জন্য আমরা ডিজাইনে ক্লিক করবো ডিজাইনে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফর্মেট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এটাতে আমরা ক্লিক করবো এখান থেকে সোলেড কালার ক্লিক করব এখান থেকে কালারে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা ডার্ক ব্লু কালারটাকে সিলেক্ট করে দিলাম আমি এখানে তো আপনার যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন তারপরে আমি এখান থেকে যে কালারটি করবো আমি আমার ইনসার্টে চলে যাবো ইনসার্টে যাওয়ার পর এখানে আমি একটি স্যাপ তৈরি করে নেব সেই জন্য স্যাপে ক্লিক করবো ইনসার্ট থেকে এখান থেকে আমি রেক্ট অ্যাঙ্গেলেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে মাছটাকে ড্রাগ করবো তাহলে অ্যাকচুয়াল সাইজটি আমাদের এখানে তৈরি হয়ে যাবে তো এখানে এটা তৈরি হওয়ার পর আমরা যে কাজটি করব এটাকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেবো এখানে রোটেট অপশন দেখতে পাচ্ছেন রোটেড অপশনে ক্লিক করবো তারপরে কিবোর্ড থেকে আমি শিপ বাটন প্রেস করে এটাকে রোটেট করে দেবো তো দেখেন এটা আমরা নব্বই ডিগ্রি রোটেট হয়ে গেছে এখন এটাকে আমাদের পেজের মাঝখানে অবস্থান সেট আপ করে দিতে হবে সেজন্য আমরা এখান থেকে এলআনএ মেনে ক্লিক করব এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করবো এবং অ্যালাইন সেন্টারের পর এখান থেকে আমরা অ্যালাইন ম্যান্ডিলে ক্লিক করব তাহলে পেজের অ্যাকচুয়াল সাইজে এটা আমাদের অর্থাৎ সেন্টার এটা আমাদের অবস্থান করবে এখন এটার কালারটি চেঞ্জ করে দিতে হবে আমাদের তো আমি এখান থেকে ফিল কালারে ক্লিক করলাম শ্যাপ ফিল তো এখান থেকে আপনার যে কালারটি প্রয়োজন সেই কালার সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি এই কালারটিকে সিলেক্ট করে দিলাম এবং আউটলাইন করে দেবো আমি এখান থেকে নো আউটলাইন ঠিক আছে তারপরে আবার আমরা ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আবার আমরা শ্যাপ তৈরি করে নেব দুইটা তো এখান থেকে আমি ওভাল যে শ্যাপটি রয়েছে ওই ওভাল শ্যাপটি ক্লিক করলাম ওভাইল শেপটি ক্লিক করার পর কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে এখানে আমি ওভাইল শেপটিকে তৈরি করে নিব তো এখান থেকে আমি এই ওভাইল শেপটিকে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আমি অ্যালাইনমেন্টে যাবো অ্যালাইনমেন্টে যাওয়ার পর এখানে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইনমেন্টটি নিয়ে ক্লিক করলাম তারপরে আমি এটাকে পেস্টটাকে একটু বড় করে নিচ্ছি যাতে প্রপারলিভাবে আমি জিনিসটা এখানে স্যাট আপ করে নিতে পারি সেই জন্য আমি কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের কাঁচাটাকে একটু ঘোরালাম তাহলে আমি এটা আমাদের বড়ো হয়ে গেছে ঠিক আছে এখন আমি যে কাজটি করবো এটাকে কপি করবো এবং এটার আগে কালারটা আমাদের চেঞ্জ করে দিতে হবে তো এটার কালার আমি সে ফেলে যাব এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম আউটলাইন করে দেবো নো আউটলাইন ঠিক আছে তারপর এটাকে আমরা কপি করবো আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি যদি একসাথে প্রেস করেন তাও কপি হবে অথবা যদি কন্ট্রোল এবং শিপ বাটন প্রেস করে এটাকে ড্রা করেন তাও কপি হবে তো আমি কন্ট্রোল এবং শিপ বাটন ড্রা করতেছি ঠিক আছে তো আমি এখানে কন্ট্রোল এবং শিপ বাটন প্রেস করে ড্রা করে কপি করে নিলাম এবং এর ফিল কালারটি দিয়ে দিলাম আমি এখান থেকে রেড এবং আউটলাইন দিয়ে দেবো আমার এখান থেকে নো আউটলাইন তারপর এই দুটাকে আমরা অ্যাডজাস্ট করে বসাবো এইভাবে ঠিক আছে তো আপনারা এইভাবে ডিজাইনটি করে নেবেন তারপরে যে কাজটি করবো আমরা এই দুটাকে অর্থাৎ দুটা শেপকে আমরা সিলেক্ট করবো কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করে দুইটাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে এটাকে কপি করবো কন্ট্রোল এবং ডি প্রেস করে নিতে পারেন অথবা কন্ট্রোল এবং শিপ একসাথে প্রেস করতে পারেন তো দেখেন আমি কন্ট্রোল এবং ডি একসাথে প্রেস করলাম তাহলে এটা কপি হয়ে গেলো তো কপি করে আমি এটাকে এ থেকে আলাদা করে নিয়ে রাখলাম এরপরে আমরা যে কাজটি করব এখান থেকে দেখতে পাচ্ছেন মার্শেল অর্থাৎ আপনার যদি কপি করে নেয় অর্থাৎ শ্যাপ নিয়ে কাজ করলে এখানে ফর্মেট নামে একটা অপশন ওপেন হয়ে যাবে তো ফরম্যাটের ভিতরে আপনি এখানে দেখতে পাবেন যে শেপ মার শেপে ক্লিক করবে এখান থেকে ফ্র্যাগমেন্ট যে অপশনটা দেওয়া আছে ফ্র্যাগমেন্টে ক্লিক করবেন তারপরে বাইরে একবার ক্লিক করে এটাকে ডিলিট করে দেবে মাঝের অংশটাকে ডিলিট করে দিলে দুই সাইডে দুইটা অংশ হয়ে যাবে এটা একটা অংশ হয়ে যাবে এবং এটা একটি অংশ হয়ে যাবে তো আপনি এই অংশটিকে এখান থেকে ডিলিট করে দিবেন ডিলিট বাটনে প্রেস করে ডিলিট হয়ে যাবে তো এটাকে আপনার ড্রাগ করে নিয়ে এসে এখানে অ্যাটাচ করে দেবেন এটাতে বসাবেন ঠিক আছে তো অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন বসানোর পরে আপনি এই কালারটিকে চেঞ্জ করে দেবেন এই কালারটি জন্য ফিল কালারে যাব যাওয়ার পর এখানে আমি ড্রাক কালারটি সিলেক্ট করে দিলাম তাহলে এখানে একটু শ্যাডোর মতো মনে হচ্ছে ঠিক আছে তো তৈরি করার পর আমরা এটাকে গ্রুপ করে নেব সেই জন্য আমি তিনটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আমি এখান থেকে গ্রুপ অপশন দেখতে পাচ্ছি আমি যে এখান থেকে গ্রুপ করে নিই তারপরও গ্রুপ হবে গ্রুপ পর এটাকে আমি সেন্টারে এখন বসাবো ঠিক আছে তো সেটা আমাদের সেন্টারে বসে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে এই টাইপ টুল নিয়ে আরও এখানে দুইটা শ্যাপ তৈরি করে নিতে হবে প্রথমে তারপর টাইপ করতে হবে তো এখানে আমি আরো দুটি শ্যাপ তৈরি করে নিয়েছি রেক্ট ক্লিক করলাম এখান থেকে শিপ বাটার প্রেস করে এটাকে ড্রা করলাম তো যতটুকু সাইজটা আপনার প্রয়োজন ততটুকু এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এটাকে রোটেট করে নেবেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলেও রোটেট করে নেবেন তো রোটেট করে নেওয়ার পর আমি এটাকে এখানে বসাইলাম ঠিক আছে তারপর এটা কালারটি দিয়ে দিলাম আমি এখান থেকে হোয়াইট কালার এবং আউটলাইন দিয়ে দিলাম আমি এখান থেকে নো আউটলাইন এটাকে আবার কপি করতেছি কন্ট্রোল এবং ডি প্রেস করে আমি এটাকে কপি করলাম এবং এর সাইজটাকে আমি ছোটো করে দিচ্ছি কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে এটাকে ছোটো করে নিলাম ঠিক আছে ছোটো করে নিয়ে এটাকে এর মাছ বরাবর বসালাম এখানে তারপরে এর কালারটিকে আমি চেঞ্জ করে দিয়ে দেবো এখান থেকে ড্রাগ ব্লু ঠিক আছে এই কালারটি সিলেক্ট করে এখন দুইটা শেপকে আমি সিলেক্ট করবো কন্ট্রোল বাটন দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এবং শিপ একসাথে প্রেস করে কপি করবো কপি করে এই সাইড এনে বসাবো আমি ঠিক আছে তো এটাকে আমি এই সেটার নিয়ে বসাই দিলাম তো দেখেন আমাদের শেপের কাজ তৈরি করা কিন্তু কমপ্লিট এখন আমাদের এখানে কিছু টাইপ করতে হবে ঠিক আছে টাইপ করার জন্য আমাদের এখানে যে টাইপ টুলটি রয়েছে ইনসার্টের ভিতরে যাবেন ইনসার্টের ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স টেক্সট বক্সে ক্লিক করে এখানে আপনি ট্যাক্সটাকে টাইপ করবেন তো আমি টেক্সট বক্সে ক্লিক করে এখানে টেক্সট একটি বক্স তৈরি করে নিলাম এখানে এখন আপনি যা টাইপ করতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করে দেবেন তো এখানে আমি টাইপ করতেছি তো এখানে আমি টাইপ করলাম ইন্ট্রো তারপরে এর ফ্রন্টের সাইজটা আমি বড়ো করে দিচ্ছি এখান থেকে সাইজটি করে দিলাম আমি বত্রিশ ঠিক আপনি চাই আরও বড় করে দিতে পারেন আমি এখান থেকে ছত্রিশ করে দিতে পারি চল্লিশও করে দিতে পারি তো আপনার যতটুকু সাইজটা প্রয়োজন ততটুকু সার্জটি এখানে দিয়ে দিবেন তারপরে কালারটিকে এখান থেকে দিয়ে দিবেন হোয়াইট কালার ফ্রন্টের কালারটি এবং এখান থেকে আপনি ফ্রন্টের যে ফোনটি রয়েছে ফোনটিকে চেঞ্জ করে এখানে দিয়ে দিবেন ডোসিস ডো এখান থেকে ডোসিস ফোনটি সিলেক্ট করে দিই ইন্টার বটন প্রেস করলে সরি এখান থেকে আপনার ডোসিস ফোনটাকে প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে টাইপ করুন ডোসিস ডোসিস তার ফোনটা আমাদের ডোসিস হয়ে যাবে এখন এই ট্যাক্স বক্সটিকে আমরা কপি করবো তো কন্ট্রোল বাটন এবং শিপ বাটন প্রেস করে এটাকে আমরা কপি করে এদিকে নিয়ে আসতেছি এখন এখানে আমরা এন্ড যে সিম্বলটি রয়েছে অ্যান্ড সিম্বলটি এখানে আমরা টাইপ করবো তো তো এখান থেকে আমি অ্যান্ড সিম্বলটি টাইপ করলাম এবার এটা আপনি কালারটি যে কালার দিতে চান সেই কালারটি এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি সেই জন্য হোমে যাবো হোমে যাওয়ার ফোন কালারে এখান থেকে আমি ইয়েলো কালারটিকে সিলেক্ট করে দিলাম তারপরে আমাদের নিচে আরও কিছু টাইপ করতে হবে তো কন্ট্রোল বাটন প্রেস করে আপনি যদি ড্রাগ করেন তারপরেও কপি হবে আর শিপ বাটন প্রেস করে ড্রা করলে অ্যাকচুয়াল যে লাইনটি রয়েছে সেই লাইনের কপি হবে সরি কন্ট্রোল এবং শিপ আমি একসাথে প্রেস করলাম ড্রাগ করলাম কপি করে নিলাম এখন এখানে আমি আরেকটি জিনিস টাইপ করবো এনিমেশন তো এখানে আমি টাইপ করলাম এনিমেশন এনিমেশন টাইপ করার পর এটাকে আমি ড্রাগ করে এদিকে নিয়ে আসতেছি তো এটা আমি এই পজিশনে রাখবো সেন্টার পজিশনে ঠিক আছে তো এটা আমি এখানে রাখলাম তারপরে আমি নিচে আরেক আরও কিছু টাইপ করবো সেই জন্য আমি কীব্যাড কন্ট্রোল এবং প্রেস করে এটা বসটাকে কপি করে নিচের দিকে নিয়ে আসতেছি এখানে আমি আমার চ্যানেলের নামটি এখানে টাইপ করে দিচ্ছি তো এখানে আমি আমার চ্যানেলের নামটি টাইপ করে দিলাম এবং এটাকে আমি সিলেক্ট করে এই সাইজটিকে ছোটো করে দিচ্ছি তো সাইজটি আমি এখান থেকে চব্বিশ করে দিলাম ঠিক আছে তো আপনি বিভিন্ন সাইজ এখানে দিয়ে দিতে পারেন তো এই ট্যাক্সটিকে আমি এখানে রাখলাম এখন তিনটি ট্যাক্সকে আমাদের প্লেস মতো বসায় নিতে হবে তো আমি এই দুটোকে এখানে সিলেক্ট করাম দুটাকে সিলেক্ট করতেছি সিলেক্ট করে এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসতেছি যাতে আমি এটাকে প্রপারলিভাবে কাজগুলো করতে পারি তো আপনি এইভাবে অ্যাটাচ করে নেবেন তো আমি দ্রুত কাজটি করতেছি যাতে খুব সহজেই ডিটাল শেষ করতে পারি যা বেশি সময় না লাগে সেজন্য হয়তো একটু তাড়াহাড়া হয়ে যাচ্ছে তো আপনার ধীরে ধীরে কাজগুলো করবেন তাহলে অ্যাডজাস্ট হবে ঠিক আছে তো আমাদের এখানে ট্যাক্সট বক্স লেখা শেষ এখন শুধু আমাদের এনিমেশন অ্যাড করতে হবে তো এনিমেশন অ্যাড করার জন্য উপরে দেখতে পাবেন যে অ্যানিমেশন একটি ট্যাব দেওয়া আছে এনিমেশন ক্লিক করতে হবে ট্যাবে ক্লিক করার পর আমরা প্রথমে ইন্ট্রো যে টেক্সট আছে সেটাতে অ্যানিমেশন সেট করব তো আমি পেজটাকে একটু জুম করে নিয়েছি তাহলে জিনিসটা আপনাদের প্রপারলিভাবে বোঝাতে পারব তো যেটাতে আমরা প্রথমে অ্যানিমেশন সেট করবো সেটা হচ্ছে ইন্ট্রো তো এটাকে প্রথমে আমাদের কপি করে নিতে হবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সিপ প্রেস করে এটাকে ড্রা করে উপরের দিকে কপি করে নিয়ে যাবো ঠিক আছে উপরের দিকে নিয়ে যাই এখানে আমরা সেরে দিবো তাহলে এটা আমাদের কপি হয়ে যাবে যেটা কপি করলাম এটাতে আমাদের এনিমেশনটি অ্যাড করতে হবে তো আপনি এখানে অ্যানিমেশনে ক্লিক করে এখানে অ্যানিমেশন অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি চলে অ্যানিমেশন এড করে নিতে পারেন অথবা এখানে দেখতে পান যে অ্যাড এনিমেশন আমি অপটি অপশন দেওয়া আছে এটা যদি ক্লিক করেন এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাড করে নিতে পারেন তো আমি এখান থেকে অ্যানিমেশনটি অ্যাড করতেছি অ্যানিমেশনে যাবো এখান থেকে সবার নিচে আসলে দেখতে পারবেন এখানে মোশন পাত নামে একটা অপশন দেওয়া আছে মোশন পাত এখানে লাইনে ক্লিক করবেন লাইনে ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে তো এটা যদি আপনাদের উপরের দিকে থাকে তাহলে ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আপনি এটাকে সরাসরি ডাউনে ক্লিক করবেন তাহলে এটা ডাউনের দিকে চলে আসবে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টটিকে আমরা ক্লিক করব ক্লিক করার পর শিফট বাটন প্রেস করে আমাদের আগে যে ট্যাক্স বক্সটি ছিল আগে যেখানে টেক্সট ছিল সেখানে আমাদের এখানে রেখে দেবো দেওয়ার পরে নতুন যে ট্যাক্সটি আসে আমাদের অর্থাৎ আগে যে ট্যাক্সটি লিখছিলাম সেটা আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দেব তাহলে শুধু নতুন যেটা কপি কলম সেটা থাকবে এবং এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখতে স্টার্ট ওয়ান ক্লিক রয়েছে তো এখান থেকে আমরা এটাকে উইথ প্রিভিয়াস দিয়ে দেব এবং ডিউরেশনটা দিয়ে দেব জিরো জিরো পয়েন্ট পঞ্চাশ ঠিক আছে জিরো জিরো পয়েন্ট পঞ্চাশ তারপরে আমরা এটাতে যাবো এটাতে একেবারে কপি করবো কন্ট্রোল এবং শিপ বাটন প্রেস করবো আগে কপি করে এদিকে নিয়ে আসবো কপি করার পর এটা আমরা অ্যানিমেশন অ্যাড করবো সেই জন্য আবার আমরা অ্যানিমেশন এখানে ক্লিক করবো এখান থেকে আবার মোশন পাথ লাইনে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নিচের দিকে যাচ্ছে তো এখান থেকে আমাদের ইফেক্টটা দেওয়া আছে ইফেক্ট অপশন এখানে যায় আমরা এখান থেকে রাইটে ক্লিক করবো তাহলে এটা আমাদের রাইটের দিকে চলে যাবে যার পর আমরা যে কাজটি করব কীবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে এটাকে আমরা আগের যে পজিশনটি রয়েছে সে আগের পজিশনে দিয়ে আসবো ড্রাগ করে আমি এখানে আগের পজিশনে সেরে দিলাম তারপরে আগের যে এন্ড সিম্বলটি ছিল সেটাকে আমি ডিলিট করে দিলাম নতুনটা শুধু থাকলো এবং এটা আমাদের অ্যানিমেশনটা যেটা রয়েছে এনিমেশনটা আমরা সেট করে দেবো এখানে দিয়ে দেবো আমরা আফটার প্রিভিয়াস এবং এখান থেকে যেটা ডিউরেশন দেওয়া আছে ডিউরেশনটা দিয়ে দেবো জিরো জিরো পয়েন্ট পঞ্চাশ এরপরে আমরা অ্যানিমেশনে অ্যানিমেশন এড করব সেজন্য প্রথমে এটাকে আমরা কি করবো কপি করব কন্ট্রোল এবং সিপ বাটন প্রেস করে এটাকে আমি নিচে দিকে নিয়ে আসতেছি এখানে রাখলাম তারপরে কন্ট্রোল সিপ প্রেস করলাম করে কপি করে নিচে দিকে নিয়ে আসলাম এই জায়গায় রাখলাম তারপরে এখানে আমি এখন অ্যানিমেশনে যাব অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে মোশন পাথ থেকে লাইনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছি এটা নিচের দিকে যাচ্ছে তো আমি চাচ্ছি যে এটা যেন উপরের দিকে যায় সেজন্য ইফেক্ট অপশনে যাব এখান থেকে আপে ক্লিক করব তাহলে এটা উপরের দিকে যাবে উপরের দিকে যাওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে সরি এখান থেকে আমাদের সরি আমার ভুল এটা আমাদের ডাউন দিতে হবে ডাউন নিচের দিকে যেন যায় ঠিক আছে সরি 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 আমার গেছে এখান থেকে আমাদের আপ দিতে হবে আপ তাহলে আমাদের এটা এনিমেশনটা কথা যাবে উপরের দিকে যাবে ঠিক আছে তো উপরের দিকে যখন যাবে তখন আমাদের এই লাইনটি ফ্টিতে ক্লিক করে এটাকে আবার শিপার প্রেস করে আগের পজিশনে আমাদের এনে সেরে দিতে হবে তাহলে আগের পজিশনে থাকবে তারপর এখানে আমাদের আগে যে টেক্সট বক্সটি ছিল সেই বক্সটিকে আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দেবো এরপর এখানে দেখেন এনিমেশনটি আমাদের সেট আপ করে দিতে হবে এখান থেকে আমরা দিয়ে দেবো আফটার প্রিভিয়াস এবং ডিলাই ডিউরেশন যেটা দেওয়া আছে এখানে দিয়ে দেব জিরো জিরো পয়েন্ট পঞ্চাশ ঠিক আছে জিরো জিরো পয়েন্ট পঞ্চাশ এরপর এখানে শুধু আরেকটি এনিমেশন সেট করার প্রয়োজন থাকলো সেটা হচ্ছে আওয়াল ক্রিয়েটিভ যে আমার নামটি রয়েছে সেই নামটিতে এনিমেশন সেট করে নি তো এটাতে এনিমেশন সেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে যদি আপনি এখান থেকে সিলেক্ট করতে না পারেন তাহলে ফর্মেটে ক্লিক করবেন এখান থেকে দেখতে আমার সিলেকশন পেন সিলেকশন ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নিবেন তো দেখতে পাচ্ছি এই টেক্সট বক্স আমি চোখ আকাউন্টকে অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আওয়ার ক্রিয়েটিভ নামটাকে চলে যাচ্ছে তার মানে হচ্ছে এই লেয়ারটি হচ্ছে আমাদের এটি তো এখান থেকে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে নিতে পারি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি অ্যানিমেশন এড করবো এখন তো আমি এখানে অ্যানিমেশনে গেলাম অ্যানিমেশনে যাওয়ার পর এখানে আমি টাইপ করলাম যে জুম জুম অ্যানিমেশনটি টাইপ করলাম ঠিক আছে তো এখানে আমাদের সাইডের যে শ্যাপগুলো রয়েছে এখন সাইডের শ্যাপগুলোতে আমি অ্যানিমেশন এড করবো তো এই শেপটিকে আমি সিলেক্ট করলাম ভিতরে শেপটিকে এখান থেকে অ্যানিমেশনে গেলাম অ্যানিমেশনে যাওয়ার পর এটাকে আমি জুম অ্যানিমেশন সেট করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে দিলাম আমি উইথ প্রিভিয়াস এবং ডিলাই দিয়ে দিলাম জিরো দশমিক পঁচিশ অর্থাৎ জিরো জিরো পয়েন্ট পঁচিশ ঠিক আছে এরপর এইবার সে শ্যাপটাকে সিলেক্ট করবো তো আমরা অ্যানিমেশন অ্যাড করে দেবো এখান থেকে আমরা দিয়ে দেবো জুম এবং এটাকে সিলেক্ট করে দেবো আমরা উইথ প্রিভিয়াস এবং এটাকে ডিলাইটা দিয়ে দেবো জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট পঁচিশ তো আমাদের অ্যানিমেশন অ্যাড করা কমপ্লিট আমি যদি এখন একটা প্রিভিউ করে আপনাদের দেখাই তাহলে দেখেন কেমন দেখাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এরকম দেখাবে ঠিক আছে তো এইগুলো এখন কিন্তু এভাবে প্রিভিউ দেখাচ্ছে কিন্তু আমি যদি আপনাদের আগের যে সেফটি রয়েছে আগে যে তৈরি করে রাখছিলাম এটা যদি একবার প্রিভিউ করে দেখাই তো দেখেন এটা কেমন দেখাচ্ছে যে একটা পরে একটা আসতেছে কিন্তু বাকি অপশনগুলো পরে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের একবারে ট্যাক্সগুলোকে বুঝা যাচ্ছে যে আমাদের ট্যাক্সগুলো এখানে রয়েছে তো ট্যাক্সগুলোকে এখন আমাদের একটু কাজ করে নিতে হবে তারপরে কিন্তু আমাদের প্রপারলিভাবে জিনিসটা বুঝতে পারবো সেই জন্য আমাদের ইনসার্টে যেতে হবে ইনস্টাটে যাওয়ার পর এখানে আমরা শ্যাপে ক্লিক করবো এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে একটি নতুন করে শ্যাপ তৈরি করে নিব ঠিক আছে শ্যাপ তৈরি করে নেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করবো এখান থেকে আমরা ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে দেবো তারপর এখান থেকে কালারটাকে আমরা শ্যাপের কালারটাকে আমরা অ্যাকচুয়াল কালার সিলেক্ট করে দেবো এই কালারটাকে সিলেক্ট করে দেবো অর্থাৎ এই যে লাল যে শ্যাপটি রয়েছে এই কালারটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে আউটলাইন আমরা করে দেবো নো আউটলাইন তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সটিকে আমি ঢাকায় রাখছি যেভাবে রাখছি আমি এটাকে একটু জুম করে নিচ্ছি তাহলে প্রপারলি আপনি জিনিসটাকে বুঝতে পারবেন ঠিক আছে তো আমি এটাকে এক এক জাস্ট সাইজটা করে নিচ্ছি তো দেখেন এটা আমাদের হয়ে গেছে তো এটাকে এখন আমি কপি করবো কন্ট্রোল এবং ডিপ্রেস করে ডুপ্লিকেট করে এটাকে একইভাবে এই পজিশনে এনে ঢেকে দেব ঠিক আছে যদি আমরা এটাকে প্রপারলিভাবে ঢেকে দিই তাহলে দেখবেন যে আমাদের কাজটি কিন্তু খুব সহজে হয়ে যাবে এবং এটা আমরা কেউ বুঝতে পারবো না যে এটা আমাদের এনিমেশন করা

ওকে অনিমেশনে সেট করলাম এখন আমি যে কাজটি করবো কিন্তু আমার আওয়াল ক্রিয়েটিভ যে চ্যানেলের যে নামটি রয়েছে সেটা কিন্তু ঢাকা পরে গেছে সেজন্য আমি এখান থেকে সেই নামটি এখান থেকে সিলেক্ট করব কোন ট্যাক্সটি হয় তো এই ট্যাক্সটি হচ্ছে আমার আওয়াল ক্রিয়েটিভ নামটি তো আমি কি কাজ করবো এখান থেকে আওয়াল ক্রিয়েটিভ যে নামটি রয়েছে একে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে ফর্ম্যাটে ক্লিক করবো এখান থেকে ব্রিঙ্ যেটা রয়েছে এখান থেকে ব্রিং ফন্টে ক্লিক করবো তো সবার উপরে নামটি আমার চলে আসবে এখন আমি যদি এটাকে আপনাদের প্রিভিউ করে দেখাই আমি জুমার্ট করে নিচ্ছি একশো পার্সেন্ট করে নিচ্ছি এটাকে এখন যদি আমি এটাকে আপনাকে প্রিভিউ করে দেখে তাহলে দেখবেন যে আমাদের অ্যাকচুয়াল সাইজটি যেটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে তো আমি প্রিভিউ করতেছি এনিমেশন থেকে প্রিভিউ এবারে দেখেন তো দেখতে পাচ্ছেন একটার পরে একটা কিন্তু চলে আসতেছে এবং সুন্দর একটা এনিমেশন তৈরি হয়ে গেল তো বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিওটিতে কীভাবে আপনার এরকম অ্যানিমেশন তৈরি করতে পারেন তো আপনাদের যদি কারো এই টেম্পলেটটির প্রয়োজন হয় তো আপনারা আমাকে সরাসরি মেল মেলের মাধ্যমে জানাতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি পার পনে এই আপনাদের দিয়ে দিব তো বন্ধুরা এই অ্যানিমেশন ইন্ট্রোটাকে যদি এখন আপনার ভিডিও ফরম্যাটে সেভ করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পর এখানে আপনার সেভ সেভ এজ অথবা এক্সপোর্ট তিনটার ভিতর থেকে যেকোনো একটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে সেভ সেভেজে ক্লিক করলাম তারপর এখানে আপনি কোন ফোল্ডারে এটাকে সেভ করে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এটাকে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম ডেস্কটপে এখান থেকে সিলেক্ট করে দিব তারপর এখানে নাম চাইবে যে কোনো নাম দিয়ে দিতে পারি তো আমি এখান থেকে প্রেজেন্টেশনে রাখলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পি ইজি ফোর ভিডিও এটাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ সেভ এ যে ক্লিক করবো তাহলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ভিডিও নামে একটা চলে আসছে আমাদের এটা ভিডিও তৈরি হচ্ছে তো এখানে একটু সময় লাগবে সে সময়টা আমাদের দিতে হবে তো আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে তো আমি যদি এখন আপনাদের এটাকে প্লে করে দেখাই ভিডিওটাকে তো আমি আমি এখান থেকে প্লে অপশনটি ওপেন করলাম ঠিক আছে তো প্লে অপশনটি ওপেন করার পর এই যে দেখুন আমার যে প্রেজেন্টেশনটি করলাম সেটা হচ্ছে এটি যে প্রেজেন্টেশন এট আমি যদি প্লে করি এখন তাহলে দেখবেন যে আমাদের এটা কী হয়ে গেছে প্রেজেন্টেশনটি তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি ইন্ট্রোটি আমাদের তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু ভিডিও ফর্ম্যাটে সেভ করে নিতে পারেন তো এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিও একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই বিষয়ে ট্রিটাল দরকার সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ট্রিটাল এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী পরবর্তীতে আর নতুন ট্রিটলে আল্লাহ হাফেজ